সোমবার আফগানিস্তানে চূড়ান্তভাবে শেষ হয় মার্কিন অধ্যায়। 31 আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও স্থানীয় সময় 30 আগস্ট সোমবার বিকাল 3:30 সব শেষ মার্কিন বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর। এর মধ্য দিয়ে শেষ হয় দেশটিতে আমেরিকার দীর্ঘ 20 বছরের সামরিক অভিযান। তারপর ফাঁকা গুলি ছুড়ে উল্লাস শুরু করে তালেবান, বাজি ফাটিয়ে উদযাপন করে পূর্ণ স্বাধীনতা। গোটা দেশ এখন তালেবানের নিয়ন্ত্রণে। এরপর আমেরিকা বাহিনীর মতোই পোশাক, হাতে অত্যাধুনিক বন্দুক, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা, একেবারে সেনা কায়দায় তল্লাশি চালাতে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ল তালেবান যোদ্ধারা। বিমানবন্দরের যে অংশ এতদিন দখলে রেখেছিল মার্কিন বাহিনী, সোমবার গভীর রাতে তারা বিমানবন্দর ছাড়তেই সেখানে তল্লাশি অভিযানে যায় তালেবান। লস অ্যাঞ্জেলেস টাইমসের সাংবাদিক তালেবান যোদ্ধাদের সেই অভিযানের ভিডিও শেয়ার করেছেন টুইটারে। রাতের অন্ধকারে সেনার পোশাকে বেশ কয়েকজন তালেবান যোদ্ধা ঢুকে পড়ে বিমানবন্দর চত্বরে। সেখানে মার্কিন বাহিনীর রাখা একটি চিনুক হেলিকপ্টার ভালোভাবে খতিয়ে দেখে তারা। মাঝে মধ্যে গুলি এবং বাজি ফাটার আওয়াজ ভেসে আসছিল বিমানবন্দরের বাইরে থেকে। তালেবানের উল্লাসও ছিল চোখে পড়ার মতো। সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে গিয়েছে তালেবানের। ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক গেট পেরিয়ে বিমানবন্দরে ঢুকছে তালেবান যোদ্ধারা। তারপর হ্যাঙ্গারে রাখা চিনুক হেলিকপ্টার দখলে নেয় তারা। তালেবান যোদ্ধাদের চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট ধরা পড়েছে। মার্কিন বাহিনী কাবুল ছাড়তেই তালেবান পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছে। উল্লাসে মেতেছে তালেবান যোদ্ধারা। বাজি ফাটিয়ে, শূন্যে গুলি, রকেট ছুড়ে তারা স্বাধীনতা উদযাপন করছে। এদিকে তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাড়াহুড়া করে কাবুল ত্যাগের কারণে সব সামরিক বিমান নিজ দেশে ফেরত নিতে পারেনি যুক্তরাষ্ট্র। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর ত্যাগের আগে সেখানে থাকা অত্যাধুনিক প্রযুক্তির 73টি সামরিক বিমান মার্কিন বাহিনী এমনভাবে নষ্ট করে রেখেছে যাতে তালেবানরা আর এগুলো ব্যবহার করতে না পারে। মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য যেসব সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল, সামরিক বিমানগুলোর মতো সেগুলোও নষ্ট করে ফেলা হয়েছে। ফেলে রেখে আসা মার্কিন সামরিক বিমানগুলো আর কখনো আকাশে উঠবে না। এছাড়া 70টি সামরিক যান এবং 27টি হামরি টহল যান নষ্ট করা হয়েছে, যার প্রতিটির মূল্য $1,000,000। 2001 সালে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে সেখানে এ পর্যন্ত নিজেদের উপস্থিতি অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এ মিশন শেষ হওয়ার কথা ছিল 31 আগস্ট, কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগে 30 আগস্ট মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি আফগানিস্তান ত্যাগ করেছে বলে জানিয়েছে পেন্টাগন। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটল। মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছেন, তারা 6,000 মার্কিন নাগরিক সহ 79,000 মানুষকে কাবুল থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন। 15 আগস্ট তালেবান কাবুল দখল করার পর অল্প সময়ের মধ্যে সব মিলিয়ে কাবুল থেকে 1,23,000 সাধারণ মানুষকে বিভিন্ন দেশ নিয়ে গেছে। এক ব্রিফিংয়ে কেনেথ ম্যাকেনজি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে ঘোষণা করতে আমি এখানে উপস্থিত হয়েছি। তিনি বলেন, আজ রাতের এ প্রত্যাহার শুধু সেনা প্রত্যাহারই নয়, বরং এটি প্রায় 20 বছর ধরে চলা যুদ্ধেরও সমাপ্তি। যে যুদ্ধ আফগানিস্তানে 2001 সালের 1 সেপ্টেম্বর শুরু হয়েছিল। গত এপ্রিলেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে 31 আগস্টের মধ্যে সৈন্য পুরোপুরি প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী সৈন্য প্রত্যাহার শেষ করলেন মার্কিনিরা।